ত্রিপুরাতে ভাই এসব কি চলতেছে ভাই? কতদিন বাপন নন্দিনী নিয়ে লোক রোস্ট, কন্ট্রোভার্সি, এক্সপোজড এরকম ভিডিও বানাইছে, এখন ভাই টিভি রকের নিয়ে সেটা কন্ট্রোভার্সি এক্সপোজড এরকম ভিডিও বানাইতাছে। ত্রিপুরাতে কারেন্টের যে সমস্যা হয় ভাই। নমস্কার সবাইকে, শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো তো? আজকে শুক্রবার আর এখন বাজে 6টা, আর এখন এসেছি ভাই নিজের ব্লগ ভিডিওটাকে আপলোড করতে। আর আজকে চারিপাশটা দেখো এরকম ভাই কুয়াশা কুয়াশা ভাব করে আছে না, দেখতে পাচ্ছো কি কুয়াশা কুয়াশা ভাব করে আছে চারিদিকটা। এর কারণ জানো কি ভাই? দুর্গা মা আসছে ভাই, দুর্গা মা আসছে তাই ভাই এরকম কুয়াশা কুয়াশা ভাব করে আছে। আর আজকাল তো ভাই শিউলি ফুল দেখলে এরকম মনের থেকে আনন্দ আসে ভাই, দুর্গা পূজার আর বেশি দিন দেরি নেই, সত্যি বেশি দিন দেরি নেই, আর 2 মাসের মতন সময় আছে। 2 মাস তো ভাই দেখতে দেখতে এমনি কাজ করতে করতে কেটে যাবে ভাই। আর এখন এসেছি ভাই নিজের ব্লগ ভিডিওটাকে আপলোড করতে, ব্লগটাকে আপলোড করবো তারপরে বাড়ি যাবো। আজকে ভাই নতুন ভিডিওর জন্য স্ক্রিপ্ট করতে হবে ইউটিউবে ভিডিওর জন্য। এখন ভাই যেই জায়গাটায় এসে আমি ইউটিউবের ভিডিওটাকে আপলোড করি ওই জায়গাটাতে ভাই এসে গেছি। আর আজকের ইউটিউব ভিডিওটা আপলোড করতে আমার 3 GB ডাটার প্রয়োজন হবে, কারণ এই ভিডিওটার সাইজ 3 GB। আর মোবাইলটাকে আমি কিছুটা এরকম করে রাখি যাতে মাটি থেকে একটু উপরের দিকে থাকে, আর উপরে রাখলে না দেখি যে ভাই ইন্টারনেটের স্পিডটাও বেশি পাই, তাই ভাই এরকম করে রাখি। তো আমি ভিডিও আপলোডিং কমপ্লিট করে নিই তারপরে আবার ব্লগে আসছি। ভিডিও আপলোডিং কমপ্লিট হয়ে গেছে ভাই, এখন ভাই স্টুডিওতে চলে যাচ্ছি। আর আজকে ভিডিও আপলোড করতে করতে দেখো কয়টা বাজে, 8:14 বাজে। আমি বলেছিলাম না ভাই আজকে ভিডিওটা আপলোড করতে অনেক সময় নিবে, এখন আপলোডিং কমপ্লিট হয়ে গেছে, সময় মতন ভিডিওটা দিয়ে দিতে পেরেছি। এখন ভাই স্টুডিওতে যাচ্ছি, গিয়ে আজকে নতুন অনেকগুলো কাজ করতে হবে। তো ভাই স্টুডিওতে চলে এসেছি, আজকে আমাকে সারাদিনে কি কি কাজ করতে হবে তোমাকে আমি তাড়াতাড়ি বলে দিই। আজকে আমাকে নতুন ইউটিউব ভিডিওর জন্য টপিক খুঁজে খুঁজে বের করতে হবে। টপিক খোঁজার পরে 2টা অথবা 1টা টপিকের উপর আমাকে স্ক্রিপ্টিং করে রেখে দিতে হবে। যদি স্ক্রিপ্টিং না করে রাখি না ভাই, ত্রিপুরাতে কারেন্টের যে সমস্যা হয় ভাই, একবার কারেন্ট গেলে কোন সময় আসবে লিটারেলি কেউ জানে না ভাই। তাই আগে থেকেই ভাই স্ক্রিপ্টিং করে রেখে দেবো, যখনই কারেন্ট আসবে যখনই সুযোগ পাবো তখনই ভাই ভিডিও বানিয়ে নেবো। এটা হলো আমার একটা সিক্রেট ট্রিক আর কি, আমি আগে থেকে রেডি করে সবকিছু রেখে দিই। আগে কাজগুলো কমপ্লিট করে আসি ভাই। কাজ কমপ্লিট করতে করতে ভাই খিদে অনেক পেয়ে গেছে, আর আজকে সারাদিন এই পর্যন্ত শুধুমাত্র 8টা ভিডিওর টপিকই আমি বার করতে পারলাম। আর এখন জানো ভাই কয়টা বাজে? এখন ভাই 2:27 বাজে, মানে 2:30 বাজে। আর আমার যখন বেশি খিদে পেয়েছে আমি মনে করছিলাম যে মনে হয় 1টা নয়তো 1:30 বাজবে, আর ঘড়িতে দেখি যে ভাই 2:00 বেজে গেছে। এখন ভাই হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো এখন বাড়িতে যাব, গিয়ে ভাত খেয়ে আসবো, তারপরে এসে 2টা বা হয়তো 1টা ভিডিওর উপর স্ক্রিপ্টিং রেডি করে ফেলবো। দেখো আমি নিজেকে সাবাস দেই এই কারণে, কারণ কোনো কোনো দিন এরকমও যায় সারাদিনে শুধুমাত্র 1টা বা 2টা বা 3টা ভিডিওর টপিকই বার করতে পারি। কারণ মনে করো তুমি একজন ইউটিউবার, তুমি 100টা ইউটিউব ভিডিও বানিয়েছ এবং 100টা ইউটিউব ভিডিও 100টা আলাদা আলাদা টপিকের উপর, তো টপিক একদম ইউনিক হওয়াটা বড় ইম্পর্টেন্ট। তাই ভাই এত জোর দিয়ে কাজ করতে হয়। তো এখন বাড়ি থেকে ভাত খেয়ে আসি। বাড়ি থেকে ভাত খেয়ে আসার সময় ভাই একবার আমি স্নান করে এসে গেছি, আসার পরে ভাই স্ক্রিপ্টিং করে ফেলেছি। উপরের জায়গাটা না ভাই নিচের জায়গাটা, এখানে 5টা পয়েন্ট হয়েছে, 5টা পয়েন্টের মধ্যে আমি একদম লাইন বাই লাইন লিখে নিয়েছি কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গাটাতে আমাকে বিরল অ্যাড করতে হবে। আর এখন 9টা বাজে আমি তোমাকে দেখিয়ে দিই, অ্যাকচুয়ালি মোবাইলটা এদিকেই রাখা ছিল যাতে হটস্পট পাই। তো এখানে ভাই 4:30 বাজে, মানে 4:30 বেজে গেছে। এখন আর স্টুডিওতে কোনো কাজ নেই, এখন ভাই বাইরে ঘুরতে পারবো, মানে কাজ আছে, যে স্ক্রিপ্টিংটা করেছি ওইটার উপর তাড়াতাড়ি ভিডিও বানানোর প্রয়োজন, কারণ এখন কারেন্ট আছে। কিন্তু এখনই তো মাত্র ভাই স্ক্রিপ্টিংটা করলাম তাই এখন আর ভিডিও বানাবো না। আর ওয়েদারটাও খুব ভালো আছে, এই যে দেখতে পারো ওয়েদারটা খুবই ভালো আছে ভাই, তাই একটু বাইরে ঘোরাঘুরি করবো ভাই। এখন ভাই স্টুডিও থেকে অনেকটাই দূরে এসে গেছি, আর আজকে ওয়েদারটা যা সুন্দর লাগছে ভাই, একবার দেখো ভাই কি সুন্দর লাগছে ভাই, সূর্যটা দেখো যেমন এমন লাগতেছে ভাই, এদিকেই তো সূর্যটা, আর আকাশের মেঘগুলো দেখো ভাই কি সুন্দর লাগতেছে, সত্যি সুন্দর লাগতেছে না, একদম নীল নীল আকাশ, এদিকে তো আরো সুন্দর লাগবো ভাই, সব কি সুন্দর লাগতেছে। আর ত্রিপুরাতে ভাই এসব কি চলতেছে ভাই? কতদিন বাপন নন্দিনী নিয়ে লোক রোস্ট, কন্ট্রোভার্সি, এক্সপোজড এরকম ভিডিও বানাইছে, এখন ভাই টিভি রকের নিয়ে সেটা কন্ট্রোভার্সি এক্সপোজড এরকম ভিডিও বানাইতেছে। একটা কথা মনে রাখো ভাই, তুমি যেহেতু ত্রিপুরা থেকে ভিডিও বানাও, আমরাও তো ত্রিপুরা থেকে, আবার তারাও তো ত্রিপুরা থেকে ভিডিও বানায়, তাহলে ভাই সবাই মিললে থাকলে কি এমন অপরাধ হবে ভাই? আসল কথা কি জানো ভাই, এইসব মানে টিভি রক, বাপন নন্দী, তারার ফলোয়ার্সটা একটু ত্রিপুরার মধ্যে বেশি, বেশি ফলোয়ার্স হওয়ার কারণে ভাই যারা এরকম রোস্ট, এক্সপোজড এরকম খারাপ ভিডিও বানায় তারা ভাই শুধু ভিউজের লোভে, আর বেশি ভিউজ মানে বেশি বেশি টাকা, এই টাকার লোভে আসলে এই খারাপ কাজগুলো তারা করে থাকে ভাই। আর যারা যারা এসব ভিডিও দেখে ভাই সাপোর্ট করো,
তোমার কাছে একটা অপশন থাকে রিপোর্ট নামের এই অপশনটা, রিপোর্টে এই কাজটা করে তারা আসল অকাত্রা দেখায় দাও, তোমার ফলো করতে যে সময়টা লাগছে আনফলো করতেও এতটুকু সময় লাগবে। আর আমি এতটুকু বড় কথা কইতেছি কি লেগে, আমি 2018 লাস্টের দিকে আমি ইউটিউবে আইছি, এখন রিসেন্টলি আমি ফেসবুকে এবারে কাজ করতেছি, আমি তো কোনো সময় কারোর নিয়ে এরকম খারাপ কথা কইছি না। এই কথাটা কইতে বাধ্য হয়েছি আমি 37টা ব্লগ বানানোর পরে ত্রিপুরার মধ্যে এত বেশি হেট কি লাগে ভাই, মানে কেউ যদি একটু ভালো ভিউস বা কেউ যদি একটা ভালো কাজ করতেছে তার পিছে লাগে যাবো সবাই, আমি বুঝতেই পারতেছি না এটা এরকম কেরি ভাই। আর এখান থেকে ভাই জাস্ট একবার আকাশটা দেখো ভাই, কি সুন্দর লাগতেছে ভাই, এখান থেকে একবার দেখো ভাই জাস্ট ভিউটা দেখো একবার, ও ভাই কি সুন্দর লাগতেছে, এরকম সানসেট ভাই ভাই মাসে জাস্ট কয়েকদিনই দেখতে পাওয়া যায় এরকম সানসেট ভিউটা ভাই, কি সুন্দর লাগতেছে বলো একবার ভাই। আশা করি ভাই আগামী দিনে এইসব কন্ট্রোভার্সি বাপন নন্দিনী নিয়ে টিভি রকের নিয়ে বা ত্রিপুরার মধ্যে রোস্টিং এইসব জিনিস একটু একটু করে কম হইব, কারণ দেখো টিভি রক বা বাপন নন্দী তারা আগে ফেসবুকে কাজ করতো, তারা কোনো ইউটিউবে কাজ করতো না, তারা কেউ প্রমোট করে এই জায়গাতে আজকে আনেনি, এত ফলোয়ার্স বানায়নি, তারা নিজে কষ্ট করে ভিডিও বানিয়ে, এবার ভালো ভিডিও বানাক খারাপ ভিডিও বানাক এরা যাচাই করেন, আমি কেউই না, কিন্তু এতটুকু তো কইতে পারি ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক যাই করুক কষ্ট করে কিন্তু এই এতটুকু ফলোয়ার্স আইসে, দিন কিন্তু দিছে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত একজন একজনের নিজের সময়টা লাগাইছে, এতটুক সময় লাগানোর পরে ভাই তারা নিয়ে কন্ট্রোভার্সি করে সেটা ভাই নিজের সময় নষ্ট করো না, নিজে ভালো কাজ করো তুমিও আগে যাবা। তো ভাই আজকের ব্লগটা এতটুকু, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর জয় তারা ভাই সামনে চলে গেছে ভাই, প্রত্যেক সময় তারা মানে ফালিয়ে ফালিয়ে সামনে লাগা ভাই। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ ভাই পেজটাকে ফলো করে আমার পাশে থেকে সাপোর্ট করতে পারো, আমি এর চেয়েও ভালো ভিডিও বানানোর চেষ্টা করতে থাকবো। দেখো আমি চেষ্টাই করছি, আমি এখনও কোনো ভালো এরকম কোনো কাজ করতে পারিনি, আর ভাই যখনই ভিডিও বানানো শুরু করবো না ভাই তখনই ভাই কেউ না কেউ আমাকে দূরে থেকে কু কু এরকম করে শব্দ দিয়ে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করে, যাতে আমি অন্যদিকে চাই আর যাতে আমার ভিডিও ডিস্টার্ব হয় এরকম করে ভাই আমার সাথে। ভাই সব প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার লাইফেই ভাই অনেক সংগ্রাম করে তারপরে একটা জায়গাতে যাইতে হয় ভাই, নিজের উপর বিশ্বাস রাখি ভাই, ভালো কাজ করার চেষ্টা করবো ভাই, আর তোমার জাস্ট শুধু পাশে থেকে সাপোর্ট করবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে ব্লগটা দেখার জন্য, বা